নমস্কার বন্ধুরা, ডিফেন্স শো বাংলার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের বিগত একটি ভিডিওতে পাকিস্তানের জেট এনসি লাইটওয়েট ফাইটারের ক্রয়ের ব্যাপারে বলেছিলাম, যা 25টির সংখ্যায় পাকিস্তান চীনের থেকে কিনতে চলেছে এবং ভারতের হাল তেজাসের সাথেও একটি কম্পেয়ার করা হয়েছিল জেট এনসি ফাইটার বিমানের। বন্ধুরা, আজ বর্তমান বিশ্বের একটি ফাইটার জেটের যে ক্যাপাবিলিটির দিকে আমরা দেখি তা হলো মুখোমুখি ফাইটার জেটের লড়াই করার ক্ষমতা। তাই এই ভিডিওতে তেজাসের ডগফাইট করার ক্যাপাবিলিটি ও বঙ্গদেশের ইউটিউবারদের হাল তেজাসকে নিয়ে মিথ্যা প্রচারের মুখোশ খুলব। অনেকের দ্বারা এই প্রশ্নটি করা হয় যে তেজাস ফাইটারটি অপর ফাইটারের সাথে সরাসরি যুদ্ধে কতটা বেটার পারফরমেন্স করতে পারবে। আর এর উত্তর জানার জন্য প্রথমে পশ্চিম বঙ্গদেশের সেই সব ওভার জ্ঞানীমানি ব্যক্তিদের তাদের ইউটিউবারদের যুক্তি কিছুক্ষণের জন্য ভুলতে হবে, তাহলেই পুরো ব্যাপারটি মগজে ঢুকবে। কারণ তারা তো এখন ভারতের মিগ-21-এর সাথে হাল তেজাসের তুলনা করে, যে বিমানটি ভারত 6 দশক ধরে ইউজ করছে। যে মিগ-21টি ছিল একসময়ের ভারতের শান, তবে তা আজ বয়স্ক হয়ে তাদের অন্তিম দিনগুলি গুনছে। আর এই কারণে আজ পর্যন্ত 43 জন মিগ-21-এর পাইলট শহীদ হয়েছেন বলেই এটিকে ফ্লাইং কফিন বলা হয়ে থাকে। তাই মিগ-21-এর ঘাটতি মেটাতে এবং এগুলিকে রিপ্লেস করতে তেজাসের উপর কাজ শুরু করা হয় 1980 সাল থেকে। বন্ধুরা, এটা তো সকলেই জানে, তা কেউ স্বীকার করুক বা নাই করুক, যে তেজাস ফাইটার চীন পাকের দ্বারা জয়েন্টলি নির্মিত JF-17 থান্ডারের থেকে বহু ফিচারে এগিয়ে আছে। বন্ধুরা, আর এই কারণেই পাকিস্তান এক মাস আগেই দুবাই এয়ার শো থেকে JF-17 থান্ডারকে বাইরে রেখেছিল তেজাসের ভয়। বন্ধুরা, এবার বলবো তেজাস বিমান কতটা খাসিয়াত রাখে ভারতীয় এয়ারফোর্সে এবং এর ডগ ফাইট করার ক্ষমতা কতটা। হাল তেজাস এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের সাথে অ্যান্টি শিপ মিসাইল, বম্ব এবং রকেট দিয়েও হামলা করতে সক্ষম। তেজাস 42% কার্বন ফাইবার, 43% অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম দিয়ে ম্যানুফ্যাকচার করা হয়েছে, যা সিঙ্গেল ইঞ্জিন এবং সিঙ্গেল সিটার এয়ারক্রাফ্ট। তেজাস বিমান 54,000 ফিট পর্যন্ত 6 রকমের এয়ার টু এয়ার হাতিয়ার নিয়ে ফ্লাইং করতে সক্ষম, যার মধ্যে টার্বি, পাইথন, অস্ত্র, এক্সরাম এবং R-73 ও মিটিওর মিসাইল সামিল আছে। এছাড়াও লেজার গাইডেড বম্ব, ক্লাইড বম্বও নিয়ে ফ্লাইং করে শত্রুদের ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভারতের তেজাস, যা তো পাকিস্তানের যে কোনো বিমানের সাথেও টক্কর নিতে সক্ষম, F-16 ফ্যালকনের সাথেও ডগ ফাইটে। আর এইসব ফিচার ও হাতিয়ারের কারণেই হাল তেজাস ইন্টারসেপ্টার ও বেটার ডগ ফাইটার হিসেবে সামনে আসবে যুদ্ধের পরিস্থিতিতে। বন্ধুরা, একটি জিনিস তেজাসের সাথে প্রমাণিত যে এই বিমানটি রাশিয়ান মিগ-21-এর থেকে বেশি সুরক্ষিত যেমন বর্তমানে তেমনই ভবিষ্যতেও হতে চলেছে, কারণ আজ পর্যন্ত একটিও ক্র্যাশের রেকর্ড নেই। হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড তেজাস ফাইটারে একটি অ্যাডভান্স ডিজিটাল ককপিটের সাথে শক্তিশালী ইসরায়েলি AES-এর রাডার সিস্টেম ইন্টিগ্রেট করেছে, যার ফলে এটি Su-30MKI ও Mirage-2000-এর তুলনায় বেশি সক্ষম সরাসরি ডগ বা কমব্যাক ফাইটে। বন্ধুরা, পশ্চিম দেশের ইউটিউবাররা বলে থাকে তেজাস জাং ফাইটার, কিন্তু তারা কোনোদিনও তেজাসের ক্যাটাগরি, ফিচার এবং কৌশলগত দিকগুলিকে তুলে ধরেনি। বন্ধুরা, তেজাস বিমানটি কমব্যাক ফাইটে Su-30MKI ও Mirage-2000-এর থেকে বেশি কার্যকর হওয়ার কারণ হলো এটি হালকা ও আকারে ছোট হওয়ার কারণে ফ্লাইং স্ট্যান্ড ফাস্ট মুভমেন্টের মাধ্যমে রাডার ও মিসাইলকে ফাঁকি দিতে সক্ষম। আকারে ছোট হওয়ার কারণে গ্রাউন্ড রাডারও এটিকে সহজে ইন্টারসেপ্ট করতে পারে না, কিন্তু তেজাসের অযৌক্তিক সমালোচকদের মাথায় এটা ঢোকে না যে ভারত দীর্ঘ 30 থেকে 35 বছর সময় নিল এই প্রজেক্ট বন্ধ করেনি, কারণ এতে ভারতের ভবিষ্যতের গেম চেঞ্জার প্ল্যানিং ও ইনভেস্ট করা আছে বিপুল অর্থের সাথেই। আমাদের বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানীদের মতো গাধা না। পৃথিবীতে বহু ফাইটার জেট বানানো হয়েছে এবং আমেরিকার মতো দেশও তাদের ঘাতক বিমানগুলির বহু পার্ট তাদের মিত্র দেশগুলি থেকে আমদানি করে। ভারতের তেজাসের প্রায় 65-70% কম্পোনেন্টস স্বদেশী লাগানো আছে, আর বাকি পার্সেন্টেজই ইউরোপ, আমেরিকা থেকে আমদানি করা হয়। তবে হ্যাঁ, এত ভালো অ্যাডভান্স বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে না, দক্ষিণ এশিয়াতে শুধুমাত্র ভারতের পর মায়ানমার বিমান বাহিনীতেই বেশি মানায়। বন্ধুরা, ভারতের দীর্ঘ পরিশ্রমের ফল তেজাসের পরবর্তী ভেরিয়েন্ট যেমন Mach-1A এবং Mach-2 তো আরও বেশি খতরনাক হবে ডগ ফাইটের ক্ষেত্রে, এবং তেজাস Mach-1A এর ফার্স্ট ফ্লাইটের উপরও কাজ চলছে, যা 2023 সালেই করিয়ে নেওয়া হবে। বন্ধুরা, এই সমস্ত দিকের কোনোটিতেই চাইনিজ ভাঙারিমাল JF-17 তেজাসের থেকে এগিয়ে নেই, আর মুখোমুখি যুদ্ধে তো জেতার প্রশ্নই ওঠে না। তবে অবশ্য পাইলটের দক্ষতার পর জেটএনসি এর সাথে তেজাসের টক্কর মিসাইলের রেঞ্জে হবে, আর পাকিস্তান কত ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করতে পারে তাদের জেটএনসিতে তা অবশ্য দেখার ব্যাপার। এসব থেকে বোঝা যাচ্ছে কেন ভারতীয় বায়ুসেনা তেজাস বিমান থেকে আশা হারায়নি এবং এই প্রজেক্টকে সাপোর্ট দিয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আরও সামনে এগিয়ে নিয়ে যেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ।